that field was very amazing. I learned a lot of things from it, such as how to convince the people, how to build up a relationship with each other, and how to communicate with one another. So I think it will help me in my future life, and I also think that we have to participate in it. So I am thankful to the organizer who organized these valuable programs, and especially thank you to all for listening my speech. Thank you. আমি ভাবছি আমি একটু মিশাইয়া দেবো, দুই পর্ব আর করবো না। আমরা যখন অধ্যাপক রহমান সুলতান সাহেবের জন্য অপেক্ষা করছি তখন আমি একটু মিক্স করি। আমি ডক্টর শামসুল বাড়িকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাকে কিছু বলতে বললে আমি শুধু বলতাম যে এরকম একটি ব্যক্তিত্বের সঙ্গে কাজ করতে পেরে আমি কি ধন্য। আমার জীবনে অনেকের সঙ্গে পরিচয় হয়েছে কিন্তু কারুর দ্বারা এত অনুপ্রাণিত, এত প্রভাবিত এবং যার দর্শন চিন্তাধারা মনকে তৈরি করে গত 20 বছর ধরে বাংলাদেশে ফিরে আসার পর বিদেশ থেকে যে কাজটা করছি তার জন্যে একেবারেই আমার মন্ত্রদাতা আনিস ভাই। আনিস ভাইয়ের সঙ্গে আমার পরিচয় জেনিভাতে, উনি যখন আয়োডতে কাজ করতেন সে প্রায় 24 বছর হয়ে গেছে, তার মধ্যে 20 বছর একসঙ্গে আমরা জেনিভাতে। তো সে কথা কিছু বলা দরকার মনে হয়। উনি আমাদের তো অনেকভাবেই অনুপ্রাণিত করতেন কিন্তু ভীষণভাবে সাংস্কৃতিক অঙ্গনে আমাদের সংগঠিত করেছে, এবং শুধু তাই না, বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে 21 ফেব্রুয়ারি, তারপরে 1 বৈশাখ, 16 ডিসেম্বর এসব অনুষ্ঠানগুলোর জন্য তৈরি করা। তাছাড়াও প্রত্যেক রবিবারে আমাদের এবং জেনিভার আরো অনেক অবাঙালিদের নিয়ম রবীন্দ্রসঙ্গীত, এবং একটা মানুষের যে কত রকম গুণ থাকে তার একটা পরিচয় হচ্ছে আনিস ভাইয়ের। আমি কয়েকটা গুণের কথা বলছি। একটা হচ্ছে উনি এইভাবে শুধু গানই শেখাতেন না, রবীন্দ্রনাথের মূল মন্ত্রগুলো আমাদের যেভাবে বোঝাতেন এবং গানগুলো কিভাবে গাইতে হবে। অনেকে হয়তো ওনার গায়কই পছন্দ করতেন না কিন্তু উনি যেভাবে বোঝাতেন তাতে আমি অন্তত বলতে পারি আমি কখনো রবীন্দ্রনাথকে এত গভীরভাবে উপলব্ধি করতে পারতাম না যদি আনিস ভাইয়ের কাছে রবীন্দ্র শিক্ষা না নিতাম। আনিস ভাইয়ের সঙ্গে আরো অনেক কথা আমার মনে হয় যখন পাঠচক্র হবে তখন আলোচনা করা যাবে। একটা কথা আমার বলা দরকার, যে কারণে মনে হয় সভাপতি মহোদয় আমাকে বলতে বলেছেন, সেটা হচ্ছে আনিস ভাই আমরা যখন ফিরে এলাম দেশে প্রায় মোটামুটি একই সময় ফিরেছি, ফিরে এসে আমরা অনেকে মিলে একটা প্রতিষ্ঠান দাঁড় করালাম, তার নাম রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ। এই প্রতিষ্ঠানের দার্শনিক কিন্তু পুরোপুরি আনিস ভাই, এবং আমরা যে কয়জন মিলে এই প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছিলাম তার মধ্যে আমি আছি, মেঘনা, মেঘনা এখানে আছে, মেঘনাও বলবে ঈদের ব্যাপারে, হামিদা হোসেন, জাফর ইকবাল, সেলিনা হোসেন, রৌনক জানান, রৌনকজান কি আছে কিনা দেশে জানি না, এরা আমরা একত্র মিলে ঠিক করলাম আমাদের প্রতিষ্ঠানের কাজ কি, দর্শন কেমন। সেই দর্শনে আমরা ঠিক করলাম আমরা সবাই আমাদের এই নতুন প্রতিষ্ঠান কি কাজ করবে, আমাদের মূল যেটা পেয়েছিলাম অনুদান
সেটা দায়িত্ব ছিল দারিদ্র বিমোচনের কাজ করা এবং এটা একটা অভিনব একটা সুযোগ পেয়েছিলাম তার কারণ দাস সরকার আমাদের বলেছিল তোমাদের 15 বছরের খরচ বহন করব তোমরা ইচ্ছে মতন যা ইচ্ছে করতে পারো আজকাল আর এরকম অনুদান পাওয়া যায় না সুতরাং আমরা ঠিক করলাম সবাই মিলে যে আমাদের নিজস্ব স্বপ্নগুলো চিহ্নিত করব সেই স্বপ্নগুলো কিভাবে কাজে লাগানো যায় আলোচনা করব এবং সকলের আলোচনায় আমরা আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেলেন আনিস ভাই আনিস ভাইয়ের লেখা আমাদের একটা বই আছে সেই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন রিবের ওটাকে আমরা কি বলতাম কনসেপচুয়াল রোগ ইয়ে দারিদ্র বিমোচনের উপর আমাদের রিবের কনসেপ্ট কি হবে এখন আমাদের সঙ্গে আকাশ স্যারও জয়েন করেছেন সব আমাদের ইয়ে মন্ডলের সদস্য মন্ডলীতে এবং বুঝতেই পারছেন আমরা কি ধরনের লোক নিয়ে রিবে রিব শুরু করি এখনো কনফিউশন স্যার বলছেন সেগুলো চালু আছে কিনা সে ব্যাপারে আমি সংক্ষিপ্ত করে একটু বলি আমাকে একটু পাঁচ মিনিট সময় দেওয়া যাবে সভাপতি মহোদয় আমরা যখন শুরু করি কাজটা শর্ট হবে হ্যাঁ মেঘনার কাজটা শর্ট হয়ে যায় আমরা যখন শুরু করি আমি জানি না মেঘনা কিভাবে তৈরি হয়ে এসছে তো যেহেতু আমি এখানে মোটামুটি সেই সময়কার কর্ণধার ছিলাম সুতরাং হয়তো মেঘনার চেয়ে ব্যাপারে আমার অন্তত অভিজ্ঞতা দেখি আনিস ভাই আমাদের সবাইকে মিলে যে দর্শনে নিয়ে গেলেন সেটা হচ্ছে আমরা নতুন একটা চিন্তা ভাবনা দারিদ্র বিমোচনের একটা মানবিক দর্শন যেটা এবং সে নিয়ে অন্য অনেকে আলোচনা করবে আমি হয়তো অত ভালো বোঝাতেও পারবো না কারণ এটা আমার বিষয় না সেভাবে কিন্তু আমি অভিজ্ঞতা যেগুলো হয়েছে সেই দর্শনের ভিত্তিতে সে ব্যাপারে কিছু বলতে পারি তো আমরা প্রথমে ঠিক করলাম এই দর্শন যে আমরা জনগণকে একত্র করে আমাদের গবেষণা কাজ শুরু করব এই গবেষণা শিক্ষিত ট্রেন্ড রিসার্চারদের দিয়ে নাম যাদের জন্য গবেষণা তাদেরকে সম্পৃক্ত করে তাদের চিন্তাভাবনা তাদের জ্ঞান আহরণ করে তারা কিভাবে উন্নয়নের পথে যাবে যেটাকে আত্ম উন্নয়ন আগেই বলে গেছে এ ব্যাপারেও আমি খুব বলবো না পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ বলতে যা বোঝায় সেই দর্শন উনি বোঝাবেন তো আমরা ঠিক করলাম আমরা সারা দেশে এই দর্শন নিয়ে যাব তো আনিস ভাইকে নিয়ে এখনো কোনো শহর নেই যেখানে গিয়ে আমরা আনিস ভাইয়ের এই দর্শনের কথা পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ যেটা পরে গণ গবেষণা নামে জনগণ গবেষণা করবে তো অনেকেই করছে এটা কি ধরনের গবেষক আমরা তখন ভাবলাম যে চীনে যেরকম বলে বেয়ারফুট ডক্টরস আমরা ভুল করে নাম দিয়ে বসলাম এরা বেয়ারফুট রিসার্চার তো আমাকে অনেক পণ্ডিত যারা অর্থনীতিবিদ দেশের তারা অনেক সময় ব্যঙ্গ করে বলতেন আপনি কি পণ্ডিত তৈরি করছেন এরকম বেয়ারফুট কিন্তু তার ফলে যে একটা চমকপ্রদ দিক আমরা আবিষ্কার করলাম সেটা হচ্ছে এই লোকেরা কিভাবে নিজেদের বিষয় যেটাকে আনিস ভাই বলেছিলেন পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ কিভাবে জনগণ একত্রে বসে নিজেদের ইস্যু নিয়ে আলোচনা করে নিজেদের সমস্যাগুলো চিহ্নিত করে নিজেদের ক্ষমতাগুলো চিহ্নিত করে নিজেদের জ্ঞানকে শানিত করে কিভাবে তাদের নিজেদের উন্নয়নের পথ ভাবতে পারে আমরা যখন বললাম তাদের যে তোমরাই হবে তোমাদের পরিবর্তনের এজেন্ট বাইরের প্রয়োজন হবে না তোমাদের সঙ্গে যারা তোমাদের সহায়তা করে তাদের সঙ্গে পেট্রন ক্লায়েন্ট রিলেশন হবে না আমরা যারা এসেছি এবং আনিস ভাইয়ের দায়িত্ব ছিল এই এগুলো বোঝানো তো আমি একটা ছোট্ট কাহিনী দিয়ে শেষ করবো আমি কুষ্টিয়াতে গেলাম আমরা আনিস ভাইকে নিয়ে পাবলিক হলে আনিস ভাই বক্তৃতা দিলেন আনিস ভাই প্রথমেই যা বললেন যে এই পভার্টি এলিভেশনের জন্য ওয়ার্ল্ড ব্যাংক যে ইয়ে দিয়েছে ওটাকে কি বলে মেথড দিয়েছে বেসিক
basic rights approach. মানে চারটি basic দিলেই না basic needs approach. আজকে ভুলেও গেলাম সবে শব্দগুলো. এই basic needs approach বোঝানোর চেষ্টা করলেন. সেখানে গিয়ে তিনি বললেন মানুষের basic needs যদি যদি খাদ্য আবাসন ইত্যাদি হয় মানুষের অন্যান্য মানবিক দিকগুলোকে দেখবে. যদি ওয়ার্ল্ড ব্যাংক বলে যায় $2 দিলে এদের বেসিক নিড গুলো মিটে যাবে তাহলে বাকি যে মানবিক বেসিক নিড সেগুলো কে মেটাবে. এই আলোচনার সময় ওখানে একটা বেশ গুঞ্জন শুরু হলো. একজন বললেন পেটে ভাত না হলে অন্য কিছু প্রয়োজন হয় না, ফলে একটা বিরাট হইচই হয় এবং আনিস ভাই বোঝানোর চেষ্টা করলেন. তখন আমরা ঠিক করলাম যে ঠিক আছে এদেরকে আমরা আমন্ত্রণ জানাবো, আমরা পরে যেখানে যাচ্ছি সেখানে এদের নিয়ে যাবো. পরে আমরা ওখানে ম্যাথর করতে ছিল হরিজন কুস্তি আছে, যারা কুস্তি আছেন দেখবে যে একটা বিরাট হরিজন গোষ্ঠী আছে. সেখানে যখন আমরা গেলাম এদের আমাদের সঙ্গে এরাও অনেকে এল, তো আমাদের দেখে হরিজনরা খুব একটু আশ্চর্য হলো এতগুলো লোক এসছে. ওরা আমাদের কয়েকজনকে সম্বর্ধনা দেবে বলে ঠিক করেছিল আনিস ভাইকে বিশেষ করে. দেখে একটু ভয় পেয়ে গেল, দেখলাম ফরাস পেছানো, আমরা সবাই গিয়ে বসে পড়লাম এবং বললাম যে ভাই ভাববেন না আমাদের একটা সমস্যা হয়েছে, সেই সমস্যার আলোচনা আপনাদের সঙ্গে আমরা বসে গেছি. সঙ্গে সঙ্গে আমি বললাম যে সমস্যা হচ্ছে আমরা একটা আলোচনা করছিলাম দরিদ্র জনের দুঃখী জনের মূল চাহিদা কি. তো এখানে আলোচনা হচ্ছে, আলোচনায় অনেকেই যারা এখানে এসছেন আমাদের সঙ্গে তারা বলছেন মূল চাহিদা খাদ্য, এই খাদ্য না হলে অন্য কিছু প্রয়োজন হতেই পারে. তখন একজন বৃদ্ধা হরিজনদের উনি আন্ধ্রপ্রদেশ থেকে এসছেন সেই তখনকার আমলের, উনি বললেন বাবু আমি বলতেছি একটু ফাঁকা ফাঁকা বাংলায় বললেন যে এই কি চান্দার নাম ছিল নাতিকে ডাক ইদারা. নাতি এলো বলে বাবু এ আমার নাতি আছে, এটা আমরা লেখাপড়া শিখেছি, এই প্রথম কলেজে গেছে, তাকে কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়েছে, লয়ার হয়েছে, ওকে আমরা লয়ার পাঠিয়েছি আমাদের সমস্যাগুলো নিয়ে আমাদের সহায়তা করবে, কিন্তু প্রথমেই রোজগারের প্রয়োজন, সেই জন্য একটা এনজিওতে কাজ নিচ্ছে. সেই এনজিওতে কিছুদিন পরে ওকে হিন্দু ভেবে নিয়েছিল, কিছুদিন পরে যখন দেখলো যে ম্যাথর করতে লোক পরিজন সম্প্রদায় ওকে বের করে. তারপরে মহিলা বলছেন বাবু আপনারা এবার বলেন আমাদের প্রধান চাহিদা কি, মানে সে একেবারে শিক্ষিকার মতো. আমাদের প্রধান চাহিদা হচ্ছে মানুষ হিসেবে আমাদের মর্যাদা. সুতরাং মানিস ভাই পয়েন্ট কিন্তু প্রমাণ হয়ে গেছে এবং সেই পয়েন্ট ধরেই আমরা এগিয়ে চলেছি. তরিকুজ্জামান সাহেব বলছেন যে কতখানি এগোতে পেরেছি, আমার কয়েকটা উদাহরণ দিই. এক হচ্ছে আমরা প্রায় সেটা হচ্ছে যে আমরা প্রায় 45টি জনগোষ্ঠী নিয়ে একেবারে যাদেরকে মিসিং পুয়ার বলা হতো তাদেরকে নিয়ে কাজ করেছি, যাদের সম্বন্ধে কেউ জানত না তাদের সবাইকে দিয়ে আমরা কিন্তু পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ করেছি. তারাই কিন্তু পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চের নাম গণ গবেষণা বলেছে, তারা নিজেদের গণ গবেষক আমরা শেখাইনি. আনিস ভাই তার লেখায় বলেছেন এখন এটা গণ গবেষণা হিসেবে করেছে, এগুলো কিন্তু জনগণের কাছ থেকে এসছে এবং যাদেরকে আমরা হেদা তাচ্ছিল্য করব অনেকেই করেছে, তারা কিন্তু নিজেদের গণ গবেষক বলতে খুব গর্বিত. আমাদের এরকম ছোট ছোট প্রত্যেকটি গোষ্ঠীর উপর অনেক ছোটি বই আছে যাদের চিন্তা ভাবনা এবং আনিস ভাইয়ের পদ্ধতিতে কিভাবে সেগুলো লিপিবদ্ধ হয় এবং তারা কিভাবে এগিয়ে যাবে. এবং এদের মধ্যে বলবো যে আমরা মনে হয় রিলি প্রথম এই দলিতদের নিয়ে কাজ করি, সেই দলিত সম্প্রদায় তখন যা ছিল 20 বছর রিবের প্রতিষ্ঠা কিন্তু প্রায় 20 বছর, সেই তখন যে অবস্থা ছিল এখন থেকে তার পরিবর্তন কি হয়েছে আপনারা তোমরা সবাই জানো. তার কারণ এখন এদের নিজস্ব অনেক পরিষদ রয়েছে, এরা আর অন্য এনজিওর উপর আমাদের নির্ভরশীল না, ওরা নিজেদের এজেন্ট হয়ে গেছে, ওরা নিজেরাই এখন অনুদান নিয়ে নিজেদের উন্নয়নের কাজ করে.
আমি একটা ছোট্ট আমার গর্বের কথা বলে শেষ করি, সেটা হচ্ছে আমরা যখন শুরু করেছিলাম ওই হরিজন পট্টিতে, তখন ওদের একটা অভিযোগ ছিল যে ওদের শিশুদের সরকারি স্কুলে যেতে দেয় না, কারণ ওদের পাশে মূল সম্প্রদায়ের লোক ছেলে মেয়েরা বসতে চায় না, বলে এদের গায়ে বন্ধ করে, এরা মেথড করতে থেকে আসছে। আমি 5 বছর আগে এরকম একটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওরা আমাকে দেখেছিল, সেই পরিষদ থেকে, দলিত পরিষদ থেকে। সেখানে 39 জন মেয়ে, দলিত মেয়ে, যারা জিপিএ 5 পেয়েছে তাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে। তাদের চেহারা যখন দেখলাম, মানে ঝকমকে ঝলমলে চেহারা, বদলে গেছে। এই বদলে যাওয়াটা কিন্তু, বদলে যাওয়াতে আমার মনে হয় আনিস স্যারের যে কাজ, যে দর্শন, যেটা আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, সেটা কাজে দিয়েছে। তোমরা আনিস স্যার সম্বন্ধে জানো, একটা বিরাট একটা মহিলু, মানে অসম্ভব তোমরা সমৃদ্ধ হবে। বিশেষ করে আমি তো ওনার সাবস্টেন্স সম্বন্ধে কিছু বলতে চাইছি না, এখানে অনেক পণ্ডিত ব্যক্তি আছেন যারা বলবেন, কিন্তু তোমরা গভীরভাবে বোঝার চেষ্টা করবে যে উনি মানুষের কাছে, মানুষের মনে, মানুষের সঙ্গে কিভাবে ঢুকেছেন। এবং উনি যে এখন পারছেন না, তার জন্য গত পরশু আক্ষেপ করেছেন, উনি আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে উত্তরবঙ্গে যেতেন এবং ওখানে গিয়ে থাকতেন, এবং ওনার স্ত্রী অসুস্থ হওয়ার আগে আমরা একটা ঘর ঠিক করেছিলাম উত্তরবঙ্গে যেখানে উনি থাকবেন। বলছেন আমি আর ঢাকায় ফিরব না, ওখানেই থাকব, কিন্তু ওনার স্ত্রী গোরা ভাবি অসুস্থ হয়ে পড়লেন, ফলে সেটা উনি করতে পারলেন না। এখনো বলেন সেটা ওর মনোভঙ্গের একটা বড় কারণ, যে উনি যা করতে চেয়েছিলেন তা করতে পারেন। মেঘনা তুমি আরো একটু গুছিয়ে বলো। থ্যাংক ইউ, ভালো থাকো। ডক্টর শামসুল বাড়ি, উনি রিবের প্রধান, প্রতিষ্ঠানটা করেছিলেন যারা বাইরের থেকে এসছেন কয়েকজন, তাই না? কয়েকজন মিলে তো সেই প্রতিষ্ঠানটা এখনো খুব ভালো চলছে, সেটা শুনে আমার খুব ভালো লাগলো। একদিন থেকে আমি এত ব্যস্ত, অন্যান্য জায়গায় সব জায়গায় সময় দেওয়া সম্ভব হয় না। আমি এবারে আহ্বান করব একটি কথা, গানের কথা যখন বললেন, আমার সঙ্গে ওনার খুব খাতির হয়েছিল, খাতির ছিল, কিন্তু বেশি হয়েছিল অন্যদের অন্যদের চেয়ে গানের মাধ্যমে। মানে অর্থনীতি সমিতিতে আমি যখন সভাপতি ছিলাম, তখন ওনাকে আমি সম্মেলন করেছিলাম, গানের সম্মেলন, উনি ছিলেন একমাত্র গায়ক সেখানে, খুব পছন্দ করেছিলেন। তারপরে আমরা একটা আন্তর্জাতিক সম্মেলন করলাম 2004 সালে, তখন ওনাকে উদ্বোধনী সমিতি, উনি যাবেন রাজশাহী না কোথায় জন্য যাবেন, আমি গিয়ে বললাম এটা তো আপনি উদ্বোধন করতে হবে এবং গান দিয়ে, তো উনি ওটা পিছিয়ে দিয়ে বিকালে গেলেন, এখানে এসে আমাদের এটা উদ্বোধন করে গেলেন। তো যাই হোক, এখন তিনি অনেকটা নেতৃত্ব চালি বেশ কিছুদিন থেকে, আমি খুবই আনন্দিত যে তিনি রাজি হয়েছেন এটাতে। আমার খুব আশা ছিল, আমি যাইনি, কারণ আমি আরেকটা নিয়ে একবার গিয়েছিলাম ওনার 80 বছর পালন করা, আরেকবার গিয়েছিলাম বাংলাদেশ ব্যাংক প্রাইজের জন্য, দুটোই প্রত্যাখ্যান করেছিলাম, সেই জন্য এবার আমি যাইনি। তো করেছেন ওনার বন্ধু এবং জনাব সাইদুজ্জামান সাহেব, ওনারই ওনার সঙ্গে খুব খাতির আমার মনে হয়, ওনারই এবং উনি এই আয়োজনে আমাদেরকে আর্থিক এবং অন্যান্য সব সহায়তা দিয়ে, জনাব সাইদুজ্জামানের অনুপ্রেরণা সব ছিল আমাদের এই এই আয়োজনে। অনেকে জানো যে আমরা আগে অধ্যাপক রহমান সুবান পাঠচক্র করেছি, অধ্যাপক আনিসুজ্জামান পাঠচক্র হয়েছে, অধ্যাপক নুরুল ইসলাম পাঠচক্র হয়েছে। আমি এবারে মিসেস তাসমিমা হোসেনকে কিছু বক্তব্য করার জন্য সংক্ষিপ্ত ধন্যবাদ। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। ইত্তেফাকের সম্পাদক, অনেকে জানেন উনি অনেক লেখালেখি করেন, উনি সমাজকর্ম করেন। আমি একবার গিয়েছি ওনার সঙ্গে, ওনাদের ওখানে যে বাড়ি আছে ফিরুৎপুরে, সেইখানে গিয়েছি আমি, অনেক অনেক কিছুর সঙ্গে আমি জড়িত আছি।